জরুরি সমাবেশের স্থান, এখানে আসা হয় এই জন্যই, ওনাদেরকে দাঁড়াইতে বলছি এই জন্যই। এখানে আসার পর একটা কাজ আছে, সে কাজটা হচ্ছে আমরা যে যে সেকশনে আছি কাটিং সুইং ফিনিশিং লোকগুলো গণনা করবো। গণনা করার পরে দেখা যাবে এইচআর ডিপার্টমেন্ট একটা হিসাব রাখে, ডিএমএস বলে, ওইখানে আসতে যারা আপনার উপস্থিত আছেন সব হিসাব ওখানে আছে, ওই অনুযায়ী মিলাই দেখা হবে যে আপনারা এখানে ঠিক আছেন কিনা। যদি দুইজন লোক কম থাকে তাহলে বুঝতে হবে সে ফ্লোরে আটকা পড়ছে, তাদেরকে উদ্ধার করতে হবে। এই জন্য বলা হয় যে আপনারা যখন অ্যাসেম্বলি পয়েন্টে আসবেন, জরুরি সমাবেশ স্থানে আসবেন, তখন অবশ্যই সারিবদ্ধভাবে দাঁড়াবেন। এরপরে যখন আসবেন, আজকে যারা পিছনে দাঁড়িয়ে আছেন, আশা করবো পরবর্তী জরুরি বহির্গমন মহড়া হোক অথবা অগ্নি মহড়া হোক, আপনারা সারিবদ্ধভাবে দাঁড়াবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। আর যারা সুপারভাইজার ইনচার্জ আছেন এটা নিশ্চয়তা বিধান করবেন। ছোটখাটো দুর্ঘটনা হইলে আমরা ফ্লোরে আপনাদের ফায়ার ফাইটার রেসকিউয়ার লাগে না, ফ্লোরে ইনচার্জ সুপারভাইজার অপারেটর হেল্পার এরাই আগুন নিভাই ফেলায়। যেমন দেখা গেছে মেশিনের সুইং মেশিনে কাস্টের জন্য আগুন লাগছে, ধোয়া উঠছে, একটা ফায়ার এক্সটিংগুইশার সেই ব্যবহার করে ফেলাইছে।